আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব হলো অনুশীলনী 3.2 এর 4 এর 1 থেকে 4 পর্যন্ত। তো মান নির্ণয় করতে হবে, যেখানে 1 নম্বর প্রশ্নটা হলো 3√i। এই মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ধরে করব, ধরি এই পুরোটাকে আমরা কিছু একটা ধরে নিব, x ধরে নিলাম, x ইকাল 3√i। এবার এটা কে যদি আমি দুইটাকে কিউব করি, তাহলে এটা হবে এক্স কিউব, আর 3√ কে যদি কিউব করা হয় তাহলে 3√ কি হয়, কাটা চলে যায়, থাকবে হলো আই। কারণ দেখো, তোমাকে এক্সাম্পল দেখাই একটু, 3√ এ, এটা বলতে আসলে কি বোঝায়, এ টু দি পাওয়ার 1/3। এখন এইটাকে যদি কিউব কর অথবা এইটাকে কিউব কর, তাহলে কি হবে, এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে, গুণ হবে, 3 সাথে 1/3 গুণ করলে কি হবে, 1। তার মানে এ টু দি পাওয়ার 1 মানে এ, তার মানে 3√ কে যদি পাওয়ার কিউব করো তাহলে 3√ আর কিউব কাটা যায়। যেমন রুট কে যদি আমি স্কোয়ার করি, রুট আর স্কোয়ার কাটা যায়, তেমনি 3√ কে কিউব করলে কাটা যায়। তো এখানে আই থাকলো। এইবার আমি এটাকে একসাথে রাখি, এক্স কিউব মাইনাস আই ইকাল 0। এইবার এই আই কে লেখা যাবে, চাইলেই এখানে তো মাইনাস আই, তাই না, মাইনাস আই কে লেখা যাবে হলো প্লাস আই কিউব ইকাল 0। এটা কিভাবে হইলো আমি একটু দেখি, এই যে মাইনাস আই, তো এটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 ইন্টু আই, মাইনাস 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার, আই স্কোয়ার মান কত, মাইনাস 1, তাহলে আই স্কোয়ার, আর এখানে আই, তাহলে কত হইতেছে, আই কিউব, অবশ্যই প্লাস আই কিউব। তো মাইনাস আই কে আমি কি লিখতে পারবো, আই কিউব। তো এই মাইনাস আই কে আমরা আই কিউব লিখবো, কেন লিখবো, কারণ এখানে এ কিউব প্লাস বি কিউ এর সূত্র অ্যাপ্লাই করবো। তো এখানে এ কিউব প্লাস বি কিউ এর সূত্র অ্যাপ্লাই করলে কি হয় দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে ইকাল দিয়ে 0। এবার একটা লাইন যাইতে পারে, চাইলেই একটা লাইন করি, এক্স প্লাস আই, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, এখানে আই স্কোয়ারের মান কত, মাইনাস 1, সে মাইনাস 1 এর সাথে প্লাসটা আমি কি করে গুণ করে দিব, তাহলে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো এখানে দুইটা পদ, এই একটা পদ আর এই একটা পদ গুণ আকারে আছে, আর যার ফলাফল কত, শূন্য। তাহলে আমি প্রত্যেককেই আলাদা ভাবে শূন্য বলতে পারি। দেখবো এখানে x প্লাস আই ইকুয়াল 0, এটাকে আমি 0 বলতে পারবো, তাহলে এক্স এর ইকুয়াল কত হইল, মাইনাস আই, এক্স এর ছিল কত, এক্স কিন্তু ছিল এইটা, তার মানে আমি চাইলে দেখতে পারি এক্স ইকুয়াল 3√i ছিল, 3√i ইকুয়াল মাইনাস আই, একটা মান পাই গেছে, ঠিক আছে। আবার তো এইটা ইকুয়াল 0 দিয়ে আমরা একটা সমাধান করবো, এবার এইটা ইকুয়াল 0 ধরে একটা সমাধান করবো, যেটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই মাইনাস 1 ইকুয়াল 0। তো এইটা একটা দ্বিঘাত সমীকরণ, আমরা দ্বিঘাত সমীকরণে একটা সূত্র জানি, সূত্রটা আমরা এখানে একটু লিখে দেই। যদি দ্বিঘাত সমীকরণটা এমন থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যদি এমন দ্বিঘাত সমীকরণ থাকে, তাহলে তার মূল এক্স আমরা নির্ণয় করতে পারতাম একটা সূত্র দিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো এই সূত্র দিয়ে আমরা মূল বা সমাধানটা নির্ণয় করতে পারতাম। সেম ভাবে এই সূত্রটাও এই আকারে ধারণ আছে বা এই আকারে আছে, তো এইটাকে এইটার সাথে তুলনা করলে আমি এ বি সি পাইয়া যেতে পারি। তো আমরা এবিসি লেখার প্রয়োজন নাই, তো আমি একটু দেখো, এখানে এ হলো এক্স স্কোয়ার সহগ, এখানে এক্স স্কোয়ার সহগ কত আছে, 1, তাহলে এ ইকুয়াল 1, তারপরে বি কি, এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কি আছে, মাইনাস আই, এই মাইনাস আর আই এক্স এর সহগ, তাহলে বি হলো
মাইনাস আই, আর সি হলো ধ্রুবক পদটা, তাহলে এখানে ধ্রুবক পদ আছে কত? মাইনাস ওয়ান, সি ইকাল মাইনাস ওয়ান। এবার যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে চাই, তো এখানে আমরা অঙ্কেই অ্যাপ্লাই করে ফেলি, যেখানে এক্স ইকাল হবে মাইনাস বি, মাইনাস বি হিসাবে কত আছে? মাইনাস আই, তারপর আমরা প্লাস মাইনাস দিব, তারপর রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস আই স্কোয়ার, তারপর মাইনাস ফোর, এ হলো ওয়ান, সি হলো মাইনাস ওয়ান, নিচে টু এ, এ মানে ওয়ান। তাহলে আমাদের এক্স ইকাল কি দাঁড়াইলো দেখো, এখানে হলো আই প্লাস মাইনাস, এখানে রুট ওভার মাইনাস আই কে স্কোয়ার করলে আই স্কোয়ার, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এখানে প্লাস ফোর, আর নিচে হলো টু, তার মানে এক্স ইকুয়াল এখানে হইতেছে আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার, মান কত আমরা জানি মাইনাস ওয়ান প্লাস ফোর, আর নিচে টু। তবে এক্স ইকুয়াল কি বলতে পারি, আমরা একটু মানটি বসাই দিই, এক্স ইকুয়াল আমাদের ছিল এক্স ইকুয়াল থ্রি রুট আই, মানে আমাদের প্রশ্নটা, তাহলে থ্রি রুট আই ইকুয়াল আই প্লাস মাইনাস, এখানে আমার থাকতেছে কত, এখানে আমার কত থাকতেছে, মানে থ্রি প্লাস ফোর আর মাইনাস ওয়ান, মানে থ্রি, আর নিচে হলো টু। তো থ্রি রুট আই এর মান এই একটা পাইলাম, থ্রি রুট আই এর এই একটা, এখানে মূলত একটা না, এখানে আসলে দুইটা, একটা প্লাস এর জন্য একটা মাইনাস এর জন্য। তো দেখবো সুতরাং থ্রি রুট আই এর মান ইকুয়াল হলো মাইনাস আই, আর বাকি এখানে হলো দুইটা, রুট ওভার থ্রি বাই টু, এটাই হলো অ্যান্সার। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা হলো থ্রি রুট ওভার মাইনাস ওয়ান, এটার মান নির্ণয় করতে হবে। তো আমি আগের অঙ্কের মতোই ধরে নিব, ধরি এটাকে আমরা ধরে নিব এক্স ইকুয়াল থ্রি রুট ওভার মাইনাস ওয়ান, তাহলে এবার কিউব করলে এই থ্রি রুটটা চলে যায় আমরা জানি, এই জন্য এই কিউব করলাম, তাহলে এক্স কিউব ইকুয়াল মাইনাস ওয়ান, তারপরে আমি এই মাইনাস ওয়ানকে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে সেটা প্লাস ওয়ান হয়ে যাবে জিরো, আমরা ওয়ান কে বলতে পারি ওয়ান কিউ, তাহলে এক্স কিউ প্লাস ওয়ান কিউ, মানে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি, মানে ওয়ান গুণ করলে এক্স কিউ হবে প্লাস বি স্কোয়ার, মানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান ইকাল জিরো, তো এই দুইটা পদ ইকাল শূন্য হয়েছে, তাহলে দেখতে পারবো এখন বা এখানে x প্লাস ওয়ান ইকাল জিরো, সুতরাং x ইকাল মাইনাস ওয়ান, তো x এর সুতরাং পয়েন্ট, তো x ইকাল কি, সুতরাং x ইকাল ছিল থ্রি রুট ওভার মাইনাস ওয়ান, থ্রি রুট ওভার মাইনাস ওয়ান ইকাল মাইনাস ওয়ান, আমরা একটা ফলাফল পাইছি, আর একটা ফলাফল পাবো এটার সাহায্যে। দেখবো আবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকাল জিরো, তো এইটাকে আগের মতো আমরা এক্স তো মূল, তো এক্স মূলটা নির্ণয় করা যাবে এক্স ইকাল মাইনাস বি, মাইনাস বি, বি কত, এক্স এর সহগটা হলো বি, এখানে এক্স এর সহগ আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান, তারপর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে মাইনাস ওয়ান স্কোয়ার, তারপর মাইনাস ফোর এ, এ হলো এক্স এর, এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ কত ওয়ান, তারপর সি, সি হলো কত আছে ধ্রুবকটা, মানে ওয়ান, নিচে টু এ, এ হলো ওয়ান, তাহলে এখানে এক্স ইকুয়াল কত হইতেছে আমার, এখানে মাইনাস এ মাইনাস এ প্লাস, তার মানে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার, এখানে মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান, তাহলে ওয়ান মাইনাস এখানে ফোর, এখানে টু, তার মানে এক্স ইকুয়াল কি, এক্স ইকুয়াল কি দেখা যায় থ্রি রুট ওভার মাইনাস ওয়ান, থ্রি রুট ওভার মাইনাস ওয়ান ইকুয়াল, এখানে আমার দেখা যাইতেছে ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, এটাই অ্যান্সার দিতে পারবো, মানে এই একটা ফলাফল, মানে এখানে দুইটা ফলাফল আর এখানে একটা ফলাফল, টোটাল 3টা ফলাফল, তাহলে সুতরাং থ্রি রুট ওভার মাইনাস ওয়ান এর মান ইকুয়াল একটা হলো মাইনাস ওয়ান,
আর দুইটা একসাথে ওয়ান প্লাস মাইনাস, দুইটা হবে মাইনাস থ্রি বাই টু, এটা অ্যান্সার। তো প্রশ্নটা হলো 4√-144, এটা মান নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিব, ধরি x ইকুয়াল 4√144। তাহলে এবার যদি পাওয়ার 4 দেই উভয় পক্ষকে, তাহলে আমাদের এই 4 রুটটা কাটা যায়, তাহলে আমার এখানে হবে x টু দি পাওয়ার 4 আর এখানে হবে মাইনাস 144। এইবার এই x টু দি পাওয়ার 4 কে আমি চাইলে লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার, আর এই মাইনাস 144 কে লিখতে পারি হলো 12i হোল স্কয়ার। তো এটা কিভাবে একটু দেখাই দেই, মাইনাস 144 এটাকে দেখা যায় মাইনাস 1, আর 144 মাইনাস 1 কে বলা যায় i স্কয়ার, আর 144 কে বলা যায় 12 স্কয়ার, দুইটার উপরে স্কয়ার, তাহলে দুইটাকে একসাথে দেখা যায় 12i হোল স্কয়ার, আমরা 12i হোল স্কয়ার লিখছি। এইবার দুইটাকে আমরা কি করব, রুট করব, যদি দুইটার উপর স্কয়ার আসে তাহলে স্কয়ারটা রুট করলে কাটা যাবে, তাহলে এখানে থাকবে হলো x স্কয়ার আর এখান থেকে থাকবে প্লাস মাইনাস 12i। এইবার আমরা যেহেতু এখানে স্কয়ার আছে, আমরা x এর মান বের করতে হবে, কারণ x মানেই হলো এইটা, তো এটাকে রুট করতে হবে। এবার যদি আমি এখান থেকে আমরা লিখি, দেখো এই লাইনটাকে x স্কয়ার, এটাকে যদি আমি লিখি 6 প্লাস মাইনাস 2i, কারণ 6 একটা বাইরে রাখো, কারণ 2i দিয়ে আমি একটা সহজে বর্গমূল বানাইতে পারবো, কারণ আমরা যে বর্গমূল বা বর্গ রিলেটেড যে অঙ্ক করছি সেখানে দেখছিলাম 2i কে আমরা বর্গ কিভাবে করছি, তো সেটা এখন আবার শিখে নিব। তো আমরা 12i কে লেখাই যাবে 6 2i, আর প্লাস মাইনাস তো এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আমরা লিখব এখানে x স্কয়ার, এখানে 6 প্লাস মাইনাস 2i এর আগে পরে আমরা লিখতে পারি 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1, প্লাস 1 আর মাইনাস 1 মানে কি 0, তার মানে আমি কিছুই যোগ করি নাই এমন টাইপের। তাহলে এখানে হলো x স্কয়ার, এখানে হলো 6, এই 1 কে আমরা বলতে পারি 1 স্কয়ার প্লাস মাইনাস দিলাম 2 × 1 × i লিখলাম 2i কে, আর মাইনাস 1 কে লিখবো i স্কয়ার, কারণ i স্কয়ার ইকুয়াল মাইনাস 1। তো 1 বলতে 1 স্কয়ার লিখলাম, প্লাস মাইনাস দিলাম 2i কে লিখলাম 2 × 1 × i, আর মাইনাস 1 কে লিখলাম কি i স্কয়ার, যার ফলে আমার কি হলো a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারবো x স্কয়ার 6, এটাকে লিখতে পারবো a প্লাস মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা এই পাশেও স্কয়ার আছে, এই পাশেও স্কয়ার আছে, 6 এর উপর স্কয়ার নেই, তো আমরা রুট করে দিই, তো এটা মুছে দেই। এখানে রুট করলে হবে x, আর এখানে রুট করলে হবে 6 কে রুট করলে √6, তার ফলে একটা প্লাস মাইনাস দিতে হবে, আর এটাকে রুট করলে স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে হলো 1 প্লাস মাইনাস i। আর x বলতে আমাদের মূলত কি 4√144, এই যে x ইকাল 4√144 প্লাস মাইনাস রুট ওভার 6 1 প্লাস মাইনাস i দেখতে পারবো, আর লেখার প্রয়োজন নাই, এটা এখানে এটা মান পাই গেছে, একাধিক তো মান নাই, এখানেই অ্যান্সার দিয়ে দিব। প্রশ্নটা হলো 4√-64, আগে অঙ্কটার মতোই একদম, ধরি x ইকুয়াল 4√-64, এইবার x টু দি পাওয়ার 4 মানে পাওয়ার 4 গুণ করবো, তাহলে এখানে হবে মাইনাস 24, তারপরে x এটাকে দেখতে পাই x স্কয়ার হোল স্কয়ার, আর এটাকে দেখতে পারি 8i হোল স্কয়ার, কিভাবে করছে আগের অঙ্কটায় প্রয়োজনে চেক দিয়ে নিলাম।
তো এটাকে আবার দেখতে পারবো এক্স স্কয়ার রুট করলে, তাহলে এখানে হবে প্লাস মাইনাস 8i। তারপরে এটাকে আমরা দেখবো এক্স স্কয়ার, যেহেতু আমরা 2i রিলেটেড কে বর্গমূল সহজে করতে পারি, এই জন্য এখান থেকে 4 কমন নিয়ে আমি লিখবো প্লাস মাইনাস 2i, কারণ প্লাস মাইনাস 2i এর সাথে 4 গুণ করলে প্লাস মাইনাস 8i হবে। তারপরে আমরা করবো হলো এক্স স্কয়ার, এখানে হলো 4, আর এখানে আমরা দেখবো প্লাস 1 প্লাস মাইনাস 2i মাইনাস 1। তারপরে লাইনে আমরা করবো এক্স স্কয়ার, এখানে 4, এই 1 কে লিখবো 1 স্কয়ার, তারপর প্লাস মাইনাস 2i কে লিখবো 2 ইন্টু 1 ইন্টু i, আর মাইনাস 1 কে লিখবো প্লাস i স্কয়ার। তারপরে লাইনে লিখবো হলো এক্স স্কয়ার ইকুয়াল 4, এটুকে লেখা যাবে স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা উভয় পক্ষকে রুট করব, রুট করলে আমার এখানে হবে x, আর এখানে 4 কে রুট করলে হবে 2, অবশ্যই প্লাস মাইনাস 2, আর এখানে হবে 1 প্লাস মাইনাস i, কারণ স্কয়ার আর রুট কাটা যায়। সুতরাং দিয়ে x ইকাল কি দেওয়া আছে, 4 রুট ওভার মাইনাস 6 4 ইকাল প্লাস মাইনাস 2 1 প্লাস মাইনাস i, এটাই কি অ্যান্সার।